দর্শক সব ধরনের তথ্য নিয়মিতভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চাপুন। ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট আপনার মতামত দিন আর খবরটি ভালো লাগলে শেয়ার দিন। চলুন বিস্তারিত জেনে আসি। আজকে তার এই তিরোধানে আমাদের বিশেষ করে আমাদের দলের একটি বিরাট শূন্যতা সৃষ্টি হলো। এই শূন্যতা অতি সহজে পূরণ করা সম্ভবপর হবে না। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ সামনে আসবেন না। বৃহস্পতিবার সকাল 8:30 দিকে সাদেক হোসেন খোকার মরদেহ এসে পৌঁছায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরা। বিমানবন্দরে বিএনপির পক্ষে মরদেহ গ্রহণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকু। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে সাদেক হোসেন খোকাকে শেষবারের মতো দেখতে আসেন রাজনীতিতে তার দীর্ঘদিনের সহকর্মীরা। জানাজায় অংশ নেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সংসদ সদস্যরা। সাদেক হোসেন খোকার রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ। জাতীয়ত্যাগ সেটা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের মানুষ চিরকাল তার জন্য, তার মুক্তিযুদ্ধের অবদানের জন্য চিরকৃতজ্ঞ থাকবে। এবং তারপর অন্যান্য বিশেষ ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে অনেক অবদান রেখে গেছেন, ইতিবাচক অবদান রেখে গেছেন। মুক্তিযুদ্ধের শেষের দিকে ঢাকায় বিভিন্ন জায়গায় তিনি গেরিলা অপারেশন করে সুনাম অর্জন করেছেন। ছাত্র জীবনে তিনি বাম ছাত্র রাজনীতি করতেন, ছাত্র ইউনিয়নের সদস্য ছিলেন এবং বিভিন্ন আন্দোলনে তিনি মিছিলে মিটিংয়ে আমাদের সহকর্মী ছিলেন। কে যেভাবে দেখেছি একজন রাজনৈতিক নেতা হিসেবে যেভাবে দেখেছি সব সময়ই ভালো লেগেছে। অন্যরা কেউ বলবে না, আমি বলে যাই, এই সাদেক হোসেন খোকার কাছে যখন মানুষ ভোট দিতে পারত, সত্যিকারের ভোট হয়েছে দু একবার যে সময়, সেই সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আর সাদেক হোসেন খোকার একবার প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। সেই প্রতিদ্বন্দ্বিতায় সাদেক হোসেন খোকার জয়ী হয়েছিল। আমার মনে হয় আজকের জানা যাও তার জন্যে একটা ঐতিহাসিক ঘটনা। উনি পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ ছিলেন। উনি দুইবার মেয়র ছিলেন এবং দুইবারই আমার সংসদ সদস্য ছিলেন। 2001 সালে আমি প্রথম যখন সংসদে আসি তখন থেকে ওনার সঙ্গে আমার পরিচয়। সেই সূত্রে আমি জানি যে উনি একজন ভালো মানুষ এবং ভালো দক্ষ কর্মী হিসাবেও, বিএনপি সংগঠনের একটি দক্ষ কর্মী উনি ছিলেন। সে ছায়ার মতো তার সাথে আমি ছিলাম এবং তার অনুসরণীয় কাজগুলো যেগুলো অসমাপ্ত সেগুলো সমাপ্ত করার জন্য জীবদ্দশায় আপ্রাণ চেষ্টা করে যাব। সাদেক হোসেন খোকা যেন আল্লাহপাক তাকে বেহেশতবাসী করে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য মুক্তিযুদ্ধের এই গেরিলা যোদ্ধাকে নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের এই বীর সেনানীকে। সেখান থেকে নেওয়া হয় তার নিজ রাজনৈতিক দল বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তাকে দেখতে ছুটে আসেন তার হাজারো রাজনৈতিক ভক্ত। পরে পর্যায়ক্রমে নগর ভবন, গোপীবাগ ও ধূপখোলা মাঠে সবশেষ জানাজা শেষে জুরাইন কবরস্থানে বাবা মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন সাদেক হোসেন খোকা। একজন মুক্তিযোদ্ধা, উনি আমি গত 5 বছরে তার সাথে অনেক সময় কাটিয়েছি। তো আমার যেহেতু আজকে এখানে বক্তব্য রাখার সুযোগ হচ্ছে, আমার দু একটা কথা না বললেই নয়। উনি প্রায়শই একটা কথা বলতেন,
আমার কি বাক্সে করে ফেরত যেতে হবে যেই দেশে আমি স্বাধীন করেছি নিজ হাতে? আব্বা ঠিকই বলেছিলেন, সেটাই সত্য হলো, কিন্তু বাক্সের সাথে ওনার প্যাকেট বন্দিও হতে হয়েছে। ওনার লাশকে যখন ওখানে ফিউনারাল হোমে প্রস্তুত করা হয় সেখানে একটা প্যাকেটের ভিতরে ঢোকানো হয়, সেই দৃশ্য আমার চলার পথে আপনারা সবাই ওনাকে দীর্ঘ সুপরিচিত, ওনার সাথে অনেকে দীর্ঘ সময় ওনার সাথে চলেছেন। যদি কোনো ভুল করে থাকে আমি ওনার পক্ষ ক্ষমা চেয়ে নিচ্ছি, আর কারণ যদি কোনো দেনা পাওনা থাকে থেকে থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমার পরিবার বর্গের পক্ষ থেকে। আপনাদের আমি আবারও সবাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যে সরকারকে এবং অন্যান্য যারা সহযোগিতা করেছেন ওনার মরদেহ ওখানে নিয়ে আসার জন্য, এবং ওনার অন্তিম ইচ্ছা উনি আমি যেদিন পৌঁছাই ওই দিন উনি শেষ কথা বলতে পেরেছিলেন, তারপরে উনি মোটামুটি আর কথা বলতে পারেনি। উনি প্রকাশ করেছিলেন যে আমার মর জানাজাটা বাংলাদেশে করো আর আমার আমার দাফনটা আমার বাবা মার সাথে করো। তো ধন্যবাদ আপনাদের সবাই। দর্শক, সব ধরনের তথ্য নিয়মিতভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চাপুন। ভিডিওটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত দিন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।